সালাম আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু ও মুখরোচক মুচমুচে বেগুন ভাজি রেসিপি নিয়ে। আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা কাঁটা বেগুন, বড় সাইজের। এই বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নেব। এরপরে একটা বোলের মধ্যে খানিকটা পানি নিয়েছি। পানির মধ্যে পিস করা বেগুনগুলো আমি একটু ভিজিয়ে দিলাম। এরপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, খানিকটা ধনে পাতা আর দুটো লঙ্কা কুচি। এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা। এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এরপরে একটা সুন্দর ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি পেস্টটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের একটু কম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চামচের একটু কম চালের গুঁড়ি। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাকে মেখে নিতে হবে। মশলাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে আমি বেগুনের পিসগুলো মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। একটা মাখানো হয়ে গিয়েছে, রেখে দিলাম। আর একটা মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে সব পিসগুলো আমি মাখিয়ে নেব। এইভাবে সব বেগুনের পিসগুলো মশলা মাখিয়ে আমি একটা প্লেটের মধ্যে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে বোলের মধ্যে যে মশলাটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এবারে মশলার সাথে আমি ডিমটাকে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এইরকম একটা ব্যাটার করে নিয়েছি। এরপরে গ্যাসের উনানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। দিয়ে আমি রেস্টে রাখা বেগুনগুলো এরকম ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি একটা করে বেগুন এরকম ছেড়ে দেবো। আরও একটা বেগুন ওই একইভাবে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে ছেড়ে দিলাম। এইভাবে সব বেগুনের পিসগুলো আমি ব্যাটারের মধ্যে মাখিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। দিয়ে গ্যাসটাকে হালকা আঁচে রেখে আমি বেগুনটাকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি প্যানের ঢাকাটা খুলে দিলাম। 1 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আর 1 মিনিট ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এইভাবে সব বেগুনগুলো আমি উল্টিয়ে দেব। আর 1 মিনিট ও সুন্দর করে হালকা আঁচে আমি বেগুনটাকে ভেজে নেব। বেশি জোরে দিলে বেগুনটা পুড়ে যাবে। আর 1 মিনিটও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বেগুনগুলো তেল থেকে তুলে নিয়েছি প্লেটের মধ্যে সব বেগুন ভাজিগুলো আমি তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত মুচমুচে আর কত সুন্দর বেগুন ভাজিটা হয়েছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা এই বেগুন ভাজাটা ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। আর আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার রান্নার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।